দর্শক, আমরা রিপোর্টগুলো দেখলাম। আমরা হাতে খুব সময় নেই, 30 সেকেন্ড করে দুজন সময় পাবেন। আমরা একদম শেষ পর্যায়ে প্রিয়লাল কর্মকার, আপনার কাছে জানতে চাই, আপনার প্রত্যাশাটা কি বাংলাদেশ, প্রবাসী বাংলাদেশি হিসেবে? আমি প্রবাসী বাংলাদেশি হিসেবে আমি চাই বাংলাদেশে যে তরুণদের যে তাদের যে বর্তমান সময়ে তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বহির্বিশ্বের প্রেক্ষাপটে টেকনোলজি যেভাবে ইউজ করছে, আমি মনে করি আমরা আমেরিকা থেকেও কিন্তু অতটুকু অগ্রসর হতে পারছি না। তো আমি আশা করব তারা তাদের যেন এই অগ্রগতি যেন অব্যাহত থাকে। অব্যাহত থাকুক, আর সময় নেই, আপনি যদি 10 সেকেন্ডের মধ্যে। জি, আমরা আসলে যারা মুক্তিযুদ্ধে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আজকে যারা প্রকৃতার্থে প্রবাসী হিসেবে এনআরবি হিসেবে অবস্থান করছে, তাদের অবদান কিন্তু তারা অলওয়েজ দিয়ে যাচ্ছে। এই অবদানের জন্য আমরা চাই যে অন্তত এনআরবি হিসেবে এনআরবির সন্তানদের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ইউনিভার্সিটি যেন কোটা রাখা হয়, এবং এনআরবি কোটা রাখা হয়। এই পর্যন্ত থাকুক, আমরা আরও খবর, আরও আপনাদের কাছ থেকে মতামত শুনবো, প্রত্যাশা শুনবো পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।